দর্শক দেখতে পাচ্ছেন এই যে বুলডোজারটি উঠিয়েছে উপরে সংস্কারের জন্য। ও ও ও ও ও ও টি ব্লগে স্বাগতম। আজকে আমরা যাব কালুরঘাট সেতুতে। আপনারা জানেন যে আর কিছুদিন পরেই চট্টগ্রাম কক্সবাজারের রেল লাইন চালু হচ্ছে। তো আজকে রেল লাইনের কি অবস্থা, যে সেতু মেরামত শুরু হবে। তো বন্ধুরা চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, নিশ্চয় ভালো লাগবে। যান 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 দর্শক, আমরা দেখব কালুরঘাট সেতু আসলে কতটা ভয়ঙ্কর যানবাহনের জন্য, বিশেষ করে মোটরসাইকেলের জন্য। চলুন দেখি। ভাই আজকে তো বন্ধ করে দিবে, তো এরপরে কেমনে যাবেন? ফেরে দিয়ে কষ্ট হবে না? আপনার বাসা কোথায়? বলখালি। তো আপনারা আজকে থেকে তো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তো আজকে থেকে বন্ধ হয়ে গেলে আপনারা চলাচল কীভাবে করবেন? ফেরি দিয়ে, ফেরি দিয়ে না? সময় বেশি লেগে যাবে না? ফেরি একদম পূর্বে একটা মানুষ তো হেঁটে চলে আসতেছে। ফেরি যদি আসে, মানে ফেরি চালু হলে আপনাদের তো সময় লেগে যাবে বেশি। বাসা থেকে একটু আগে বেরোতে হবে, অফিস থেকে একটু আগে বেরোতে হবে।
তো আমরা আমরা বাঙালি একদম বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন যে এই কালুরঘাট সেতুতে অলরেডি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চালু হয়েছে আর হচ্ছে এখন শুধু সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে তো আমরা আশা করছি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার যে রেল লাইন চালু হবে বলছে আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো আশা করে আমরা হয়তো চট্টগ্রাম থেকে কক্সবাজার এই সেতুর উপর দিয়ে আমরা ট্রেনে করে কক্সবাজার যাব সেটাই সেই প্রত্যাশাটাই আসলে সবাই সবাই করছে তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাথেই থাকবেন